Jupiter na kichoto hote hote satellite out of cable de hat andru me rakha boka baksho te bundi ঘরে বসে সারা দুনিয়া সাথে যোগাযোগ কাজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গন্ডি পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াতের নয়া বন্দি দেখার চোরা কারবার জায়গা তো নেই তোমার আমার চোখ ধাঁধানোর এই খেলা শুধু ভঙ্গি তার চেয়ে এসো খোলা জানলায় পথ ভুল করে কোন রাস্তায় হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী Oh, God.
tu mi arami c'hai come bebe te che giochi. Arrua e guascio vai! সরে সরে যাওয়ার জন্য তো আজকে আমরা মুখোমুখি হইনি, আমরা এসেছি আরো কাছাকাছি, আরো কাছাকাছি, আরো কাছে এসো। লতা মঙ্গেশকর চলে গেলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় চলে গেলেন, বাপ্পি লাহিড়ী চলে গেলেন, কিন্তু এদের যাওয়া তো যাওয়া নয়, যাবে তো মন্টুর বাবা, কিন্তু মন্টুর বাবা কিচ্ছু করে যাননি, শুধু পৃথিবীর অন্ন ধ্বংস করেছেন এবং অসহ্য বাজে বকেছেন সারা জীবন। যেতে আমাদের প্রত্যেককেই হবে, কিন্তু আসল তোমরা অনেক ছোট আমাদের থেকে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। যেটা বলার, তোমরা এখন ছাত্রাবস্থায় আছো, জীবনে বেঁচে থাকার মূল অর্থ কিন্তু কিছু কর্ম করে যাওয়া, নিজের কিছু কর্ম করে যাওয়া, কারণ তোমরা প্রত্যেকটা মানুষ ইউনিক এবং প্রত্যেকের মানুষের মধ্যে একটা অসম্ভব ট্যালেন্টেড মানুষ লুকিয়ে আছে। কেউ ভালো ফুটবল খেলো, কেউ ভালো ছবি আঁকো, কেউ ভালো কথা বলো, কেউ ভালো গান গাও, কেউ ভালো নাচো, কেউ ভালো রাজনীতি করো, কেউ ভালো দেশসেবা করো, যাই করো না কেন কিছু একটা করে যেও, বৃথা জীবন কাটিও না। তাই এই মানুষগুলো চলে যাওয়ায় মন স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত, কারণ এদের শুনে আমরা বড় হয়েছি, আমাদের ছোটবেলার রেডিওর স্মৃতি এদের গান, আমাদের পুজোর চোঙের স্মৃতি, চোঙা থেকে এদের গান শুনে আসতে হতো, চোঙা শুনেই গান মুখস্থ হয়ে যেত। তাই একটা গান, বাপ্পি লাহিড়ীর একটা অনবদ্য কম্পোজিশন, আমি একটু ট্রাই করছি। প্যার মঙ্গা হুম সে মন কার করো, প্যার মঙ্গা হুম সে মন কার করো, বৈঠ গরাজ তো ইকরার করো, প্যার মঙ্গা তুমি সে মন কার করো,
আমার একটা গভীর গভীর গোপন ইচ্ছা ছিল, তোমাদেরই এলাকার, তোমাদের সে বয়সে কম হবে, ওর বয়স 14-15, এখনও স্কুলের গণ্ডিতে রইনি, কিন্তু ও ডুম জুড়ে থাকে, কিন্তু অরিথ অরিথ অট্ট বা অরিথ আটা খুব ভালো গান গায়, এবং এত ভালো গান গায় যে আমি ওকে সন্তান স্নেহে দেখি বা শিষ্য এই স্নেহে দেখি। তো ওর বাড়ির এত কাছে এসে অনুষ্ঠান করছি, ওকে একটাও গান গাওয়ার জন্য ডাকবো না, কারণ গত বছর 2021-এই 5th of September মানে শিক্ষক দিবসে অনিন্দ, আমি আর অরিজ মিলে একটা গান রিলিজ করেছিলাম, তার নাম হচ্ছে স্কুল বাড়ির গান। তারও কয়েক মাস আগে 2021-এর বোধহয় পয়লা বৈশাখ আমি আর অরিজ মিলে আরেকটা গান রিলিজ করেছিলাম, তার নাম গোলাপি একটা রাস্তা। তো এইভাবে অনিন্দও কাজ করে অরিজের সাথে, আমিও করি, সো ওকে আস্তে আস্তে আমরা বিল্ড আপ করার চেষ্টা করছি, এরকম একটা মঞ্চে এসেছি ওর বাড়ির এত কাছে। সো আমার মনে হয়েছিল অরিজকে এই শোয়ে একটা বা দুটো গান দেওয়ার। হ্যাঁ ঠিক আছে অনিন্দ। সো এবার অরিজ হচ্ছে অরিজিৎ সিং এর বিরাট বড় ফ্যান, তো ওকে একটা অরিজিৎ সিং এর একটা হিন্দি গান দেওয়া উচিত বলে আমার মনে হয়েছিল। যদি প্রসাদ আমায় বলেছিল, দেখো বাংলা গানের মাঝখানে হিন্দি গান ঢুকলে কিন্তু মুশকিল, তোমরা বাংলা গানে আবার ফিরিয়ে আনতে পারবে? তো আমরা বলেছিলাম হ্যাঁ, 28-29 বছরের অভিজ্ঞতা পেছনে রয়েছে, ঠিক পারবো। সো লেটস ওয়েলকাম অরিজ, চলে এসো, মাস্টার খুলে এসো। ও বয়সে খুবই খুবই কাঁচা, ও খুবই নার্ভাস, দাদাদের দেখে তো বটেই, এত সুন্দরী দিদিদের দেখে আরো বেশি নার্ভাস। সো সবাই মিলে যদি একটু চিৎকার করো ও একটু কনফিডেন্স পাবে। দাদা আমার মাইকটাই অরিজকে দিলাম, হ্যাঁ ওর ভয়েস অনুযায়ী একটু হালকা আপ ডাউন করে নেবেন।
যেটা চ্যালেঞ্জ ছিল, মানে প্রসাদ যেটা নিয়ে চিন্তা করেছিল দাদা, একবার হিন্দি গানে এই অরি যাস না দাদা, হ্যাঁ যে একবার হিন্দি গানে ঢুকে গেলে আবার বাংলায় ফিরিয়ে আনা যাবে, তো সেই দায়িত্ব আমি অরিজিৎকেই দিলাম। খুব কম বয়স কিন্তু সেই দায়িত্ব আমি অরিজিৎকেই দিলাম। অরিজিতের বাংলা গান হোক, তুই এইখানটা আয় আর লয়টা ঠিক করে ধর। Oh,
তোর বয়স কত এখন? 14 না 15 হয়ে গেছে? 15 হয়ে গেছে। যদি 15 বছরের ছেলেটা গান ভালো লেগে থাকে তাহলে সবাই গাইবে। আয় ফিরে আয়, আয় ফিরে আয়। কিরম ক্যাবলা, একে দিয়ে কিচ্ছু হবে না, ওর জন্য সবাই গাইছে আর তুই পেছন ফিরে ওদিকে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, 1 2 3 2 2 3 আয় ফিরে আয়, 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 আয় ফিরে আয়। একটা সারপ্রাইজ আছে, দারুণ সারপ্রাইজ। আমার খুব প্রিয় একটা মানুষ সে এসে পৌঁছেছে, আমি এটুকুই বললাম। একদম আমাদের সবার প্রিয় মানুষ দেবাংশু ভট্টাচার্য। সকাল থেকে অপেক্ষা করছিলাম দেবাংশু কখন 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 আসবে। অবশেষে সেই সময় আমরা ফিরে গেছি। রাজ্য তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের মুখপাত্র এবং সভাপতি দেবাংশু ভট্টাচার্য আমাদের মাঝে উপস্থিত। কিছুক্ষণ আমরা একটু গানের বিরতি নেব। আমাদের সিদ্ধার্থদা, অনিন্দদা থাকছে এবং টোটাল রক অন ব্যান্ড থাকছে, কিন্তু মাঝখানে একটুখানি সময় আমরা নিয়ে নেব দেবাংশু ভট্টাচার্যের জন্য। কি জমে গেছে তো একদম ফাটাফাটি, কারণ ফুল ফুটুক না ফুটুক আজ কিন্তু বসন্ত। বসন্তে যৌবনের হাওয়া লাগলো, বসন্তে একদম সেই বসন্ত আসছে, রঙিন বসন্ত। আর কদিন পরেই হোলি উৎসব, তারপর রং মাখামাখি, কত কিছু ভালোবাসা প্রেম নিয়ে আমাদের সময় কাটবে। কিন্তু মঞ্চে ডেকে নেব দেবাংশু ভট্টাচার্যকে, আমাদের প্রিয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং সেই সঙ্গে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। আসুন, আমরা অপেক্ষা করছিলাম সেই সকাল থেকে, কখন বাজবে সেই সময়, কখন বাজবে দেবাংশুর আসার ঘণ্টাটা। অবশেষে সেই ঘণ্টা বেজে গেছে। বক্ত হ্যায় ওই মিললে কি তো দেবাংশু ভট্টাচার্য, এত ফ্যান, এত ফ্যান, এত ভক্ত। আর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ইউনিট রয়েছে গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দিরের পক্ষ থেকে, আমরা সবাই আছি তোমার সাথে। তুমি এগিয়ে চলো দিদি, আমরা তোমার সাথে আছি। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ দেবাংশু ভট্টাচার্য। থ্যাংক ইউ, বহুক্ষণ ধরে অপেক্ষা করছিলাম দেবাংশু দা, অবশেষে এসে উপস্থিত। আহ, এত ভালোবাসা, সত্যি ভাবতেই ভালো লাগে। এবং সেই সঙ্গে শ্রী তুষার, হাওড়া জেলার সদর যুব তৃণমূলের সভাপতি তুষার কান্তি ঘোষ মহাশয়কে আমরা বলছে আহ্বান করছি একটু জোরসে করতালি ওনার জন্য। আজকে আমাদের মুখপাত্র, আমাদের সবার প্রিয় দাদা সেই দেবাংশু ভট্টাচার্য মহাশয়কে আমরা পেয়েছি। সেই দেবাংশু ভট্টাচার্য যে খেলা হবে বিখ্যাত, সেই দেবাংশু দা আমাদের আজকে গঙ্গাধরপুর মহাবদ্ধি বিদ্যা মন্দির তৃণমূল ছাত্র পরিষদ ও এমএলএ সাহেব গুলশান মল্লিকের ডাকে উনি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন। আমাদের খেলা হবে, উনি খেলিয়ে যাবেন, এই আশা রাখি। একটু জোরসে করতালি দেবাংশু দা ও তুষারদার জন্য, একটু জোরসে করতালি। হ্যালো, খেলা হবে তো, খেলা হবে, খেলা হবে। যাই হোক, আমি বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত মুখপাত্র এবং রাজ্য যুব তৃণমূলের সম্পাদক
মাননীয় দেবাংশু ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের রাজা দাস ও সভাপতি শেখ আমির হোসেন। ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক, একটু জোরসে করতালি, দাদাকে অভিনন্দন জানাও যেন অনেক দূর পর্যন্ত এই আওয়াজ পৌঁছায়। রাজা দাস ও আমির রাজা বাঘকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পুষ্পস্তবক রাজা বাঘ, স্মারক ব্যাচ উত্তরীয় স্মারকটা দেওয়ার জন্য এবারে আমরা বরণ করে নেব স্মারকটা। রাজা বাঘ, হ্যাঁ উত্তম, স্মারক তুলে দিচ্ছে হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি উত্তম বাগ এবং তৃণমূল পাঁচলা কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সোমনাথ হালদার মহাশয়। এবং কৃষ্ণেন্দু পালুই, অসংখ্য ধন্যবাদ আমাদের দেবাংশু দাকে গঙ্গাধরপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে আসার জন্য। এরপরে তুষার, এবারে আমরা বরণ করে নেব হাওড়া জেলা সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় তুষার দাস মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। ব্যাচ উত্তরীয় ও স্মারক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছে চিরঞ্জিৎ সাউ, তুষারকান্তি ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। ওনার জন্য আমরা আজকে ছাত্র যুব নেতা আমাদের তুষারকান্তি ঘোষের জন্য একটু জোরছে করতালি। উনি দেবাংশু দাকে এনে দিয়েছেন, দুদিনের কন্টাকে উনি আমাদের এনে দিয়েছেন। পুষ্পস্তবক স্মারক ও ব্যাচ, জয় দিদি গুলশান মল্লিক, দেবাংশু রায়, গঙ্গাধরপুর তৃণমূল ছাত্র পরিষদ। আমি মঞ্চে সবাইকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে একটু ফাঁকা করে দেওয়ার জন্য বলবো, এবং যার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। প্রথমে আমি কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত আকারে আহ্বান করব তুষারকান্তি ঘোষ মহাশয়কে, হাওড়া জেলা সদর যুব তৃণমূলের কংগ্রেসের সভাপতি। এখানে আমার বক্তব্য রাখার কিছু নেই, যে মঞ্চে দেবাংশু আছে সে মঞ্চে অন্য কেউ বক্তব্য রাখার আমার মনে বক্তব্য রাখাটা ধৃষ্টতা হবে। আমি তোমাদের সকলকে অভিনন্দন জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্যে এই কলেজের ছাত্র সংসদকে। এই আমি যখন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম সেই সময় থেকে সোমনাথদের সাথে উত্তমদের সাথে এখানে সবার সাথে আমার পরিচয়, আমার আলাপ, আমার সংগ্রামের এরা সাথী ছিল। আজ আমি যখন যুব কংগ্রেসের সভাপতি তখনও পাঁচলা আমার এই আমাদের আমার এলাকার মধ্যে রয়েছে, আমি এখানে আসি, ছেলেরা খুব ভালো। আর আপনাদের সকলকে, তোমাদের সকলকে একটাই অনুরোধ করব এবং যারা সিনিয়ররা আছেন তাদেরকেও অনুরোধ করব যে দেবাংশু আমাদের হাওড়া জেলার গর্ব, আমাদের হাওড়া থেকে হাওড়ার ছেলে হয়ে সারা বাংলায় যেভাবে খেলা হবে স্লোগানকে প্রতিষ্ঠা করে সারা বাংলা থেকে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করেছে, তার জন্যে আমরা আপনাদেরকে বলবো, সকলকে বলবো যে ঈশ্বর আল্লাহর কাছে দোয়া করতে, প্রার্থনা করতে যেন দেবাংশু আরও অনেক ওপরে যায়, আরও অনেক বড় নেতা হয়, আমাদের হাওড়া থেকে হাওড়ার মুখকে আরও বেশি করে উজ্জ্বল করে। ধন্যবাদ, নমস্কার। আমি যারা আমাদের গেটটা আটকে রেখেছো বলবো গেটটা খুলে দাও, দেবাংশু দা তুষার দা এসে গেছে, এর চেয়ে বড় জিনিস আর হয় না। সবাইকে অনুরোধ করব গেটটা খুলে দাও যাতে তাড়াতাড়ি তারা সবাই ঢুকে পড়তে পারে। গেটটা আস্তে আস্তে সবাইকে আমরা দাদাকে দেখার জন্য সবাই বাইরে হুড়ুড়ি করছে, সকলকে সারিবদ্ধভাবে একটু ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করো। পুলিশ প্রশাসনকে বলবো আপনারা একটু প্লিজ গেটের সামনে গিয়ে একটু ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করো, কারণ দেবাংশু দাকে দেখার জন্য প্রচুর বাইরে আটকে আছে অনেক দর্শক। একটু প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। পুলিশ প্রশাসনকে বলবো
একটু হেল্প করতে। যাই হোক, এবারে আমরা যার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি সেই দেবাংশুদার কথা আমরা শুনে নেব। খেলা হবে। হ্যালো, নমস্কার। প্রথমেই প্রত্যেককে যারা এখানে উপস্থিত আছো তাদের প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। গলার জোর ভীষণ, এবং বিশেষ করে হাওড়ার মানুষদের গলার জোর এমন, সেটা শুধু রাজ্য নয়, রাজ্য ছাপিয়ে দিল্লি অবধি যেতে পারে। সেই কারণে হাওড়ার প্রত্যেককে অভিনন্দন। তুষারদা মঞ্চে দাঁড়িয়ে আছে। তুষারদা হাওড়া জেলার যুব সভাপতি এবং গোটা হাওড়ায় ছাত্র যুব সমাজকে যেভাবে একত্রিত করে রেখেছে, তুষারদাকে অভিনন্দন। এই কলেজের প্রত্যেককে, এই গঙ্গাধরপুর বিদ্যামন্দিরের প্রত্যেকটা যারা ছাত্রছাত্রীরা এবং যারা আজকের অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে তাদের প্রত্যেককে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। এবং এখানে দেখতে পাচ্ছি সব আলাদা আলাদা দাঁড়িয়ে আছে, এদিকে মেয়েরা দাঁড়িয়ে আছে, এদিকে ছেলেরা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এদিকের গলার আওয়াজটা বেশি এদিকের থেকে। এখন এখন এটার কম্পিটিশন শুরু হয়ে গেছে না। আমি জাস্ট এইটা এই জন্যই বললাম, বিজেপি ঠিক এভাবেই দাঙ্গা লাগায়। তোমাদের মধ্যে কি সুন্দর মিল ছিল, আমি খালি একটু উস্কে দিলাম যে তাদের গলার জোরটা বেশি, ওদিক থেকে চেঁচানো শুরু হয়ে গেল। এটা হচ্ছে ওদের সিস্টেম। আজকে এমন অবস্থা হয়ে গেছে না বিজেপির এই রাজ্যে, তোমরা হাসছিলে বলে বলছি, আগামী দিনে কোনো বাচ্চা ধরো জন্মগ্রহণ করলো, মা বাবা তাকে জিজ্ঞাসা করছে, কিরে বাবা বড় হয়ে কী হতে চাস? তো সেই বাচ্চাটা যদি তার মাকে বলে, মা বড় হয়ে বিজেপি হব, মা সাথে সাথে সেই বাচ্চাকে হসপিটালে নিয়ে গিয়ে রিফান্ড চাইতে যাবে। এইরকম পরিস্থিতি আজকে এ রাজ্যে হয়ে গেছে। তো এই পরিস্থিতি এবং এটা হাওড়া এই জিনিসটাকে স্ট্রং করেছে, শক্তিশালী করেছে। তাই আমি হাওড়ার প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাতে চাই। আজকের প্রোগ্রাম খুব ভালো হোক। আজকের দিনে আমাদের এখানে থাকার জায়গা না, আজকে শিল্পীরা উপরে থাকবেন, গান গাইবেন, আনন্দ করবেন। আর একটা কথা শুধু বলি, আগের দিন একজনের কাছে শুনছিলাম, তোমরা হয়তো যখন পাস আউট করবে, এখানে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছো, আজকেই অনেকের থেকে হয়তো শোনো, অনেকেই একটুখানি খোঁচা দিয়ে বলে, তোরা তো করোনা ব্যাচ, অনেকে থাকে না, তারা বললে তাদের কথায় পাত্তা দেবে না। পাত্তা দেবে না এই কারণে, কারণ আমাকে আমার একটা বন্ধু বলছিল, কথাটা খুব ভালো লাগলো শুনে, যে তোমরা যে জিনিসটা ফেস করেছো আগের কোনো প্রজন্ম করেনি। দেখো, তোমাদের অনলাইনে ক্লাস করতে হয়েছে, তোমাদেরকে একটা রোগের দুশ্চিন্তা মাথায় নিয়ে রোজ পড়াশোনা চালাতে হয়েছে, এবং সবচেয়ে বড় কথা, তোমরা তোমাদের ঘরে থেকে পড়াশোনা চালাতে চালাতে আমরা আমাদের প্রত্যেকের মা বাবারা শুধু আমরা পড়াশোনা যেন শান্তিতে করতে পারি, তার জন্য আমাদের ওই মোবাইলের সামনে বসিয়ে রেখে কিংবা ভার্চুয়াল পড়াশোনা করিয়ে তারা কতটা পরিশ্রম করতে পারে আমাদের জন্য, সেটাও আমরা চোখের সামনে ঘরে বসে দেখার সুযোগ পেয়েছি। এবং এই পরিস্থিতির মধ্যে লড়াই করে তোমরা যারা পাস আউট হবে, আমরা তো শুধু পড়াশোনা করেছি, আমরা শুধু অশিক্ষার সঙ্গে লড়াই করেছি, তোমরা শুধু অশিক্ষার সঙ্গে লড়াই করোনি, তোমরা একটা রোগের সঙ্গে লড়াই করেও গ্র্যাজুয়েট হবে। এটা একমাত্র তোমাদের কাছেই থাকবে, আর কারোর কাছে থাকবে না। আমি প্রার্থনা করি প্রত্যেকে, এই প্রজন্মের যারা এই করোনার সময় যারা পড়াশোনা করেছে বা আগামী দিনে পাস আউট হবে, তাদের প্রত্যেকের ভবিষ্যৎ খুব সুন্দর হোক, খুব ভালো হোক। এবং এই হাওড়ার ছেলেমেয়েরা, আমাদের দিদি যেমন বলেন যে বাংলা একদিন বিশ্ব বাংলা হবে, আমি তেমনই মনে করি এই হাওড়ার ছেলেমেয়েরা একদিন গোটা পৃথিবী কাঁপাবে। এবং সেই দিনকে আমরা বুড়ো বুড়ি হয়ে যাওয়ার পর, তোমরা সবাই বুড়ো বুড়ি হয়ে যাওয়ার পর, আমরা ভাববো এই হাওড়ার আজকে গোটা পৃথিবী যারা কাঁপাচ্ছে, তাদের মধ্যে হয়তো কেউ কেউ সেদিনকে কলেজের ওই প্রোগ্রামেও মাঠে দাঁড়িয়েছিল। তো আজকে আমাদের সবাইকে মিলে এই লড়াই লড়তে হবে। বাকি প্রত্যেকে ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আর এক বছর আগে একটা বড় খেলা আমরা খেলেছি, আর দু বছর পর আরও একটা বড় খেলা হবে, সেই খেলাটা কিন্তু ভালো করে খেলতে হবে সবাইকে। খেলা হবে তো? এ আওয়াজ আসছে এইদিকে, এইদিকে অমিত শাহ দাঁড়িয়ে আছে না, না আওয়াজ কম। খেলা হবে, একটু দুহাত উঠে, খেলা হবে। পেছনে একজনের এখনো শীত লাগছে, হাতটা গুটিয়েই দাঁড়িয়ে আছে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। গলার বিরাট আওয়াজ। আবারও বলি, অমিত শাহের মাথায় ছিল সাত আটটা চুল, যা জোরে আওয়াজ ছিল সেখান দিয়ে আবার গজাবে জোড়া ফুল। থ্যাংক ইউ, খুব ভালো থেকো, এনজয় করো প্রোগ্রাম। বাবারে, ওখানে আস্তে আস্তে দৌড়ঝাঁপ করো না বাবা, কারোর লেগে টেগে না যায়, ঠিক আছে? না না, আস্তে আস্তে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি সেটা আমি বলছি, আমি বলছি, আমি বলছি, স্লোগানটা করছি, কিন্তু স্লোগানটার ব্যাপার হচ্ছে, আমি আগের প্রোগ্রামে বলেছি, আবারও বলছি, একটা স্তবক বলি না জানো, ওই স্তবকের লোকগুলো এখন এদিকে চলে এসছে, কতটা লজ্জা লাগে বলতে। তো মুকুল শোভন সব্যসাচী, বিজেপি আজ আস্তরাচী, মুকুল মুকুল সব্যসাচী এখন এদিকে, বলবো কি করে, লজ্জার ব্যাপার।
সেই কারণে। আরে সিধুদা, এই সিধুদা আমার একটা সৌভাগ্য, উল্টোডাঙ্গায় একটা পুজোর উদ্বোধনে গেছিলাম, সিধুদা সেই পুজোর থিম সং লিখেছিলেন। তো আমি খেলা হবে স্লোগানটা গাইছি, সিধুদা নিজেই দেখলাম নিচে গিয়ে ড্রাম বাজালেন, ওই স্লোগানের সঙ্গে সঙ্গে ধামসা বাজালেন। আমি সিধুদাকে অনেক অভিনন্দন ধন্যবাদ জানাই। ওই জন্যই তো আমি এগিয়ে এলাম, মনে হলো তুমি আবার গাইতে চলেছো। তুমি যদি গাও আমি ড্রাম কিটে গিয়ে আবার বসবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে সিধুদা তালে তালে বাজাবে, ওই তালেই স্লোগানটা হবে আর ওই তালেই তালি হবে, ঠিক আছে? একটু এই জায়গাটা একটু ফাঁকা করে দাও। থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে, আমিও আছি তুমিও রবে বন্ধু, এবার খেলা হবে। তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি চড়বে যাবে বন্ধু সেদিন খেলা হবে। তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি চড়বে যাবে বন্ধু সেদিন খেলা হবে। এই আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে বন্ধু এবার খেলা হবে। এই আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে বন্ধু এবার খেলা হবে। বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে, খেলা 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 হবে, বুথে বুথে খেলা হবে, ঘরে ঘরে খেলা হবে, এই হাওড়া জেলায় খেলা হবে, এই ভারত জুড়ে খেলা হবে, এই দিকে দিকে খেলা হবে, এই বিজেপি খেলা হবে, এই পাঁচলাতে খেলা হবে, এই এই মাঠেতেই খেলা হবে, এই এই মাঠেতেই খেলা হবে, এই এই মাঠেতেই খেলা হবে, খেলা 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 হবে, খেলা 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 হবে। থ্যাংক ইউ সিধুদা থ্যাংক ইউ। খেলা হবে তো, থ্যাংক ইউ। আচ্ছা সিধুদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ। প্রত্যেকে এনজয় করো, খুব ভালো থেকো, জয় হিন্দ জয় বাংলা, জয় দিদি। হ্যালো হ্যালো, তৃণমূল ছাত্র পরিষদ, পাঁচলা মায়ের ভূমিপুত্র গুলশান মল্লিক চিরাপদ, পাঁচলা মায়ের ভূমিপুত্র গুলশান মল্লিক চিরাপদ, হ্যালো হ্যালো হ্যালো। চলো এবার মঞ্চ থেকে সবাই নেমে যে আমি সিধুদাকে দুটো কথা বলতে বলবো। দেবাংশুদার জন্য সঙ্গে এত সুন্দর পার্টিসিপেট, আরে মাইকটা সময় মতো পেলাম না। দেবাংশু দেবাংশু, আমি তোমার সাথে বাজিয়েছি, তুমি একবার ফিরবে না, সে কি ফিরবে না, হলুদ পাখি তুমি এক লাইন গেয়ে যাবে, তুমি গাইতেও পারো, প্লিজ এসো। আচ্ছা ওইখানে দাঁড়িয়ে গাও, ওইখানে দাঁড়িয়ে গাও, ডি চট করে ডি স্কেলটা দাও, চট করে ডি স্কেলটা দাও। আরে আরে না না, তুমি তুমি রেগুলার সিঙ্গার নও, সেটা যেমন ঠিক, অ্যাট দ্য সেম টাইম তুমি যদি ফিরবে না সে কি ফিরবে না গাও, আমার মনে হয়, কারণ তোমারও কলেজ জীবন ছিল, এই বয়সটা তুমিও পেরিয়ে এসছো, ওদের সবাইকে ডেডিকেট করে দেবাংশু ক্যাকটাসের গান গাইবে একটুখানি। আচ্ছা স্কেলটা নামিয়ে দাও, সি করে দাও, সি সি। সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন, এবার দেবাংশু ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না
গাছের ডালে ঘুরতো ঢাকা ঢাকা আমার শৈশবে সকালে আমার মনে হয় গঙ্গাধরপুর মহাবিদ্যালয় এই মুহূর্তটা দীর্ঘ দীর্ঘদিন মনে রাখবে। দেবংশ, আমি শুধু একটা কথা বলবো, আমি জীবনে প্রথম গান গাইলাম, যাদের বাড়ি গিয়ে কানে ব্যথা হবে একটু গরম জল দিও, ঠিক আছে, এটা অনুরোধ। এবং আরো একটা লাস্ট কথা বলি, এই যে নির্দিষ্ট গানটা, এই যে গানের লাইনটা, এটা 2024 গাইব দাদুকে উদ্দেশ্য করে। ভীষণ দুষ্টু চলো এই গানটা দিলে আমরা শেষ করি। হ্যাঁ, সাউন্ড না, সাউন্ড চলে আসবে আস্তে আস্তে। আচ্ছা দাদা, সাউন্ড বন্ধু, এইবার সাউন্ড বন্ধু সমস্ত আওয়াজ ফিরিয়ে দেবে, আমরা এই গানটা শেষ করব। হ্যাঁ হ্যাঁ, সব আসুক, সব সাউন্ড আসুক। সাউন্ড বন্ধু, কি অবস্থা বলো? হ্যাঁ এসো এসো দাদা, না হ্যালো, স্টেজে এত মানুষ উঠে গেলে এবং মাইকটা র্যান্ডমলি ঘুরে বেড়ালে সাউন্ড বন্ধুর সমস্যা হয় সেটা জানি, আজকে কোনো রাগ নয়, কোনো অভিযোগ নয়, কোনো কমপ্লেন নয়, তুমি সুন্দর করে সব কিছু রিস্টোর করে দাও যেমন যেমন ছিল। আমার গলাটা একটু বাড়ান, বাড়বে বাড়বে বাড়বে, আরও বাড়বে, আর একটু বাড়ান, হ্যাঁ হ্যাঁ একটু রিভার্ব দিন। হ্যালো, দেবাংশুর গাওয়া গানটা আমরা শেষ করি। লাভ ইউ দেবাংশু, লাভ ইউ, তোমার যা এনার্জি, তোমার যা স্পিরিট, আহ ক্যা বাত। সেই যে হলুদ পাখি বসে জঙ্গল গাছের ডালে কুরতো ঢাকা ডাকি আমার শৈশব, দেবাংশুর জন্য সবাই গাইবে, 1 2 3 গো। সেই যে বসে জঙ্গল গাছে জোরে গা, আমার শৈশবে সকালে একদিন time.
তোমাদের এই সন্ধ্যাটাও আজ থেকে 15 বছর পরে যখন তোমরা ভাববে এই হলুদ পাখির দিনগুলো সত্যি আর ফেরে না জীবনে, কিন্তু তবুও বছরের পর বছর নতুন হলুদ পাখিরা আসে এবং জামরুল গাছের ডালে বসে এবং তাদের ইচ্ছে ডানাগুলো সবাই মোবাইলের টর্চগুলো হবে নাকি সবাই তারা ফুটুক, আজকে কলেজ ক্যাম্পাসে তারা জ্বলুক, তারা ফোটার আগে আকাশে তারা ফোটার আগে জমিতে তারা ফুটুক। চলো দেখে সবার মোবাইল, সবার মোবাইল, সবার কি সুন্দর লাগছে দেখো, প্লিজ আপনারা ছবি তুলুন, এখান থেকে ছবি তুলুন, দেখো দেখো দেখো, ফিরবে না সে কি ফিরবে না আর কোনদিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর একদিন দেখব। ডিতে কর না না, আমি এই এই ভিজুয়ালটা কোনোভাবেই মিস করতে চাই না, অবশেষে ভিডিও অন করেছি। 1 2 ফিরবে না, 1 2 3 গো, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন, ফিরবে না ফিরবে না গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। আর টর্চ গুলো জ্বলে উঠুক, আজকের মতো আমাদের শেষ গান, কিন্তু শেষ বলে কিছু নেই, টর্চ গুলো জ্বলে উঠুক আবার প্রত্যেকের ইচ্ছে ডানা, গঙ্গাধরপুরের এই বিদ্যা মন্দিরের প্রত্যেকের ইচ্ছে ডানা সফল হোক। একদিন দেখব আলো আধারের শেষ যেখানে, আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে, একে ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাধ স্বাধীনতা, একে ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাধ স্বাধীনতা। ছেলেদের দিকে টর্চ কি কম পড়েছে,
এদের দেখো এরা কিন্তু বরাবর জিতে যাচ্ছে। Oh,
এতটা ফিলিং দরকার। মন আমার কেমন, গঙ্গাধরপুর মহাবিদ্যালয়, 1 2 1 2 3 গো। সবাই মন আমার কেমন কেমন করে, ও বগুড়ে মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে, ও বগুড়ে মন আমার কেমন কেমন করে। নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে, সবার মাঝে তিনি বিরাজ করে রে। সবাই মন আমার কেমন কেমন করে, ও বধু হে মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে, ও বধু হে মন আমার কেমন কেমন করে। থাকে সবাই দুহাত তুলতে পারো, জয় গুরু। মিলন হবে কতদিনে, অমিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, অমিলন
আমার মনের মানুষের মিলন হবে কত মিলন মিলন হবে কত মিলন আমার মনের মানুষের আমার মনের মানুষের আমার মনের মানুষের সাবে আমার মনের মানুষের সাবে হ্যালো 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 এনার্জি এনার্জি বিদ্যুৎ মেঘে যেন লুকাল না পায় অন্বেষণ মেঘের বিদ্যুৎ মেঘে যেন লুকাল না পায় অন্বেষণ কালার হারায় অরিজ কোথায় গেল অরিজ কোথায় গেল শেষে তো সবাইকে চায় কালার হারায় যাব কালার হারাই সেজন পায় না কপাল গুনে সেজন পায় না কপাল গুনে আমার মনের মানুষের আমার মনের মানুষের আমার মনের মানুষের আমার মনের মানুষের ধরো হাল শক্ত হাতে ওরা যেরকম নাচের মুডে আছে আমার মনে হয় আরেকটু নাচতে কন্টিনিউ করা দরকার হ্যাঁ সেক্ষেত্রে আমরা মাইনার থেকে মেজরে চলে যাব হ্যাঁ সবাই শুনেছ আমরা মাইনার থেকে মেজরে চলে যাব এবং সেটা কি করব তোমার ঘরে বাস করে তোমার ঘরে বাস করে তোমার ঘরে বসত করে তোমার ঘরে বসত করে তোমার ঘরে বসত করে কয়েছে তোমার ঘরে বসত করে তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন ছবি আঁকে এক মনে একজনায় বসে বসে রং মাখে আবার একজনায় ছবি আঁকে মনে একজনায় বসে বসে রং মাখে আবার একজনায় ছবি আঁকে ও মন একজনায় আরো একবার একজনায় সেই ছবি কাই নষ্ট করে কঞ্জনা কঞ্জনা সেই ছবি কাই নষ্ট করে কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা ধরো হাল শক্ত হাতে আবার 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 আবার
অরিন্দ দুষ্ট বুদ্ধি, সোটা তাড়াতাড়ি শেষ করে দেওয়া। আর একটা গান ধরলে তো আমাদের কথা বলছি বাবু, পুরো গ্রুপটা ছেড়ে শুধু হাই হ্যাটটা ধরে থাকলেই ভালো হয় না? আর কথা বলছি যখন, আর সবার নাচার ইচ্ছা যখন এত বেশি, সাধের লাউ কথাটা বললেই তো রাস্তা আরম্ভ করবে। এ হচ্ছে ডাক্তারি বুদ্ধি, অভ্যস্ত রেসিপি। লাউয়ের আগা খাইলাম, ও ডগা গো খাইলাম, আগা খাইলাম গো, লাউয়ের ডগা গো। ও আচ্ছা আচ্ছা, তার মানে মেয়েরা আগা খেয়েছে আর তোমরা ডগা খেয়েছো? যেটা বলছিলাম বা একদম শুরুতে বলার চেষ্টা করছিলাম, যে মাঝখানে খুব সুন্দর, খুব সুষ্ঠু ব্যবস্থা, বাঁশের ব্যারিকেড করে দেওয়া আছে, বাঁশের বংশে, বাঁশের সাধু ভাষা হচ্ছে বংশ, বংশের একটা ব্যারিকেড করে দেওয়া আছে, এবং তাতে আমরা ধরে নিচ্ছি যে বেটা ছেলে এবং মেয়ে ছেলেরা সব আলাদা আলাদা থাকবে। তোমরা কি এই বাঁশের ব্যারিকেডে বিশ্বাস করো? আমি আমার কোনো মতামত দিচ্ছি না, আবার ওইখান থেকে কেউ দৌড়ে এসো না। তোমরা কি এই ধরনের বাঁশের ব্যারিকেড বিশ্বাস করো? যার মানসিকতা নষ্ট কর্দমাক্ত, সে সুযোগ পেলে এই ধরনের কলেজ ফেস্টে অসভ্যতম করবে। আর যার মনে প্রেম আছে, এইসব ছেলেদের মনে প্রেম আছে, এরা কেউ অসভ্যতামাতে বিশ্বাস করে না। তোরা কি অসভ্যতামায় বিশ্বাস করিস? তোমরা কি অসভ্যতমার ভয় পাও? তোমরা কি ছেলে বন্ধুদের বা দাদাদের যথেষ্ট বিশ্বাস করো? তাহলে তোমরা লাউয়ের আগাও খেতে পারো, তোমরা লাউয়ের লাউয়ের আগা খাইলাম, ডগা গো লাউ দিয়া বানাইলাম, ডুকুডুকি। ডুকডুকি মানে কি? এরকম একটা শেপ না? সো ডুকডুকির একটা দিক এখানে আর একটা দিক এখানে, মাঝখানে হচ্ছে ডুকডুকির মাঝখানে যেটা ধরে বাজার, আগা খাইলাম গগা গো খাইলাম, লাউটিয়া বানাইলাম টুকটুকি সাজের, লাউটিয়া বানাইলাম টুকটুকি সাজের, লাউ সাধে হায় হায় ও সাধে বানাইল মোরে সাধের লাউ, কি সাধের লাউ ও সাধে। আমি গয়া গেলাম কাশী গো গেলাম গয়া, আমি গয়া কাশী সঙ্গে নাই মন, সাধে সঙ্গে নাই মন। এবার এই বৈষ্ণবীর কথাটা শুধু ছেলেরা বলবে, সঙ্গে নাই মন, সঙ্গে নাই মন, মানে আমি গয়া গেলাম কাশী গেতু গেলাম। এবার গয়ার বদলে তোমরা গোয়াও ভাবতে পারো, আর কাশীর বদলে সিমলা তো ভাবতেই পারো। আমি গোয়া গেলাম সিমলা গেলাম গোয়া গেলাম, আমি গোয়া গেলাম সিমলা গেলাম, সঙ্গে নাই মন সঙ্গে নাই সঙ্গে নাই মন। দেখছিস ছেলেগুলোর মনে কত দুঃখ,
তাহলে একদম শেষ দেড় মিনিট সবাই মিলে, ছেলে মেয়ে কোনো ফারাক নেই, কোনো বাঁশের ব্যারিকেডে আমরা বিশ্বাস করি না, যে সম্পর্ক হওয়ার সেটা হবে, যেটা হওয়ার নয় হবে না, বাঁশ দিয়ে কোনোভাবে তার সলিউশন হয় না। সঙ্গে নাই মোর বৈষ্ণবী, সাধের লাউ সাধের লাউ সাধের লাউ হায় হায় লাউ বানাইল মোর বৈরাগী, সাধের লাউ বানাইল মোর বৈরাগী, সাধের লাউ বানাইল মোর বৈ লাউয়ে আগা খাইলা আগা লাউয়ে আমরা কি ফোর ফোর চলে যাবো নাকি? সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, 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 সাধের লাউ বানাইলো মোরে। লাভ ইউ লাভ ইউ, ভ্যালেন্টাইন্স ডে সদ্য পেরিয়েছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির, তৃণমূল ছাত্র পরিষদকে অনিন্দ্য সিধু এবং রক অন মিউজিক্যাল গ্রুপের তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ ভেরি মাচ।